বন্ধুরা, এই ধরনের বিধ্বংসী কামানের গোলা ছোড়া হচ্ছে চীনের ফুজিয়ান প্রদেশ থেকে তাইওয়ানকে লক্ষ্য করে। পূর্ব প্রান্তে তাইওয়ানের কোস্টলাইন, মাঝখানে তাইওয়ান প্রণালী এবং পশ্চিম পাশে হচ্ছে ফুজিয়ান প্রদেশ। চীনের এই ফুজিয়ান এস্টেট থেকে তাইওয়ানের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্ব হল 130 কিলোমিটার এবং 25 কিলোমিটার, কোথাও এটি 20 কিলোমিটারের মধ্যে এসে সংকুচিত হয়েছে। যেখানে তাইওয়ান প্রণালীর প্রস্থ মাত্র 20 কিলোমিটার, সেখানে কোস্টলাইনের মাঝ বরাবর একটি সীমারেখা থাকে। বন্ধুরা, 10 কিলোমিটার হচ্ছে তাইওয়ানের নিয়ন্ত্রণাধীন এবং বাকি 10 কিলোমিটার হল চীনের নিয়ন্ত্রণাধীন। এখন আপনাদের বোঝার জন্য যে বিষয়টি বলবো সেটি মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন তাইওয়ান কেন এখন ভয় পাচ্ছে, আর চীন কেনই বা এত আগ্রাসী, আর তাইওয়ানের প্রকৃত ভয়ের কারণটি কী। বন্ধুরা, বর্তমান সময়ে সর্বনিম্ন দূরত্ব যেখানে 20 কিলোমিটার তাইওয়ান এবং চীনের কোস্টলাইনের, এবং যেখানে সর্বোচ্চ দূরত্ব 130 কিলোমিটার, তার মাঝামাঝি ধরে যদি আমি একটি কাল্পনিক রেখা কল্পনা করি, তাহলে চীনের এই কাল্পনিক রেখার ওপাশে যাওয়ার কোনো মানে নেই। চীনের কাল্পনিক রেখা পেরিয়ে ওপাশে যাওয়ার মানেই হলো তাইওয়ানের সার্বভৌমত্বকে অস্বীকার করা। এই মুহূর্তে চীনের লাল ফৌজ বা পিপলস লিবারেশন আর্মি তাইওয়ানকে লক্ষ্য করে উঁচু উঁচু বা বিধ্বংসী যে কামানগুলো তাইওয়ানের পর মারছে, সেগুলো মূলত এই শোরলাইন অতিক্রম করে তাইওয়ানের কোস্ট লাইনে গিয়ে পড়ছে। এর মানে হলো চীনের তরফ থেকে যুদ্ধ জারি রাখা হয়েছে। আরেকটি বিষয় এখানে আপনাদের জানিয়ে রাখতে চাই। বন্ধুরা, চীনের যুদ্ধজাহাজগুলো এই মাঝ বরাবর যে লাইনটি রয়েছে সেগুলো কোনো লাইন হিসেবে আছে বলে মনে করছে না চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি। তাছাড়া চীনের কাছে যে ধরনের দূরপাল্লার এমএলআরএস সিস্টেম রয়েছে সেটি দিয়ে তারা এমনভাবে তাক করে রেখেছে তাইওয়ানের দিকে যে ন্যূনতম সময়ের ব্যবধানে তারা তাইওয়ানের শোর লাইনে যে ডিফেন্ডিং অবস্থাটি রয়েছে সেটিকে মাত্র 30 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যেই তারা একেবারে টার্মিনেট করে ফেলতে পারবে, সেই প্রস্তুতি চীনের রয়েছে। এবং চীন এখনও পর্যন্ত তার লাগাতার ড্রিলটি চালিয়ে যাচ্ছে, কারণ যে কোনো সময় যদি তাইওয়ান তার স্বাধীনতা ঘোষণার প্রক্রিয়ার দিকে অগ্রসর হয় এবং আমেরিকার যে উস্কানি সেই উস্কানির দিকে সমর্থন জানিয়ে সামগ্রিকভাবে চীনের কাছ থেকে একেবারে স্থায়ীভাবে দূরে সরে যাওয়ার চেষ্টা করে যেন তারা রেসপন্স করতে পারে, এক্ষেত্রে চীন সবসময়ের জন্য তার আর্টিলারি সেকশন, তার যুদ্ধজাহাজ, তার দূরপাল্লার কামান, তার যুদ্ধ বিমান এবং তার স্টিলথ 50th generation ফাইটার এবং এয়ার সুপিরিয়রিটি ফাইটারগুলোকে সম্পূর্ণভাবে যুদ্ধ অবস্থায় রেখেছে। আরও তারা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে, মূলত আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে খেয়ে দেওয়ার জন্যই তাদের এই প্রস্তুতি। আরেকটি বিষয় হলো আমেরিকাকে প্রচ্ছন্ন একটি হুমকিতে রাখা, যে তোমরা যদি তোমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার শক্তিতে শক্তিমান হয়ে আমাদের এই চাউচানা সি অথবা চাইনিজ সি অথবা পূর্ব এশিয়ার দিকে অগ্রসর হও, তাহলে তোমাদের এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে আমরা প্রথমবারের মতো সাগরে ডুবিয়ে দেব। আর প্রথমবারের মতো যখন আমেরিকার এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর সলিল সমাধি ঘটবে, তখন নতুন একটি ইতিহাস তৈরি হবে, যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার এই প্রথমবারের মতো সমুদ্রের বুকে ডুবে গেল চাইনিজ ক্যারিয়ার কিলারের আঘাতে। আর চাইনিজ ক্যারিয়ার কিলারগুলো যদি তাইওয়ান চীনের যুদ্ধকালীন সময়ে সত্যই চাইনিজ ক্যারিয়ার কিলারের আঘাতে ডুবে যায়, তাহলে এটি একটি নতুন ইতিহাস তৈরি হবে। পূর্বেই বলেছি এই ইতিহাস হবে এমন একটি ইতিহাস, তুমি আর যে কয়েকটি ক্যারিয়ার কিলার এখানে সেন্ড করবে সবগুলোকেই আমরা সমুদ্রে ডুবিয়ে দেবো। চীনের তরফ থেকে এমন একটি প্রচ্ছন্ন হুমকি দিয়ে বন্ধুরা 4,000 থেকে 5,000 কিলোমিটার দূরে চলমান জাহাজগুলোতে আঘাত এনে সেগুলোকে সমুদ্রের বুকে ডুবিয়ে দেওয়ার জন্য চীন মূলত তার এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে দূরপাল্লার DF-21D এবং DF-26D এই ধরনের ক্যারিয়ার কিলার ক্ষেপণাস্ত্রগুলো অপারেশনাল পর্যায়ে মোতায়েন করেছে তার শোর লাইন ধরে। সুতরাং এটির মাধ্যমে আমেরিকা ভয় পাচ্ছে যে তার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে বাঁচিয়ে রাখতে হলে এর থেকে দূরে রাখতে হবে। বন্ধুরা, 5,000 কিলোমিটার দূরে থেকে সৈন্য হামলা করা কোনোভাবেই সম্ভব নয় যদি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল না ছোড়ে। আর এই ধরনের দূরপাল্লার পারমাণবিক ভরবহী ব্যালিস্টিক মিসাইল যদি চীনকে লক্ষ্য করে ছোড়া হয়, একই ধরনের ব্যালিস্টিক মিসাইল চীন আমেরিকার একেবারে হার্ট লক্ষ্য করে ছুড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তখন যুদ্ধটি কোন পর্যায়ে যাবে? তাইওয়ানকে রক্ষা করতে গিয়ে আমেরিকাও মরবে, চীনও মরবে। সুতরাং কারোই এখানে কোনো লাভ হবে না, তার সাথে বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এখানে আমেরিকা বুঝতে পারছে তাদের যে সক্ষমতা, তাদের যে ক্ষমতা, সেগুলোকে কাউন্টার দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণের চাইনিজ কুরামিন রেডি রয়েছে। এই চাইনিজ কুরামিনগুলো সত্যি সত্যি যুদ্ধকালীন সময়ে ছুটলে সেগুলো জাপানে আঘাত করবে, কারণ জাপানে আমেরিকার ঘাঁটি রয়েছে,
এই ঘাঁটিতে সপ্তম নৌবহর মোতায়েনে আমেরিকার, অন্যদিকে সাউথ কোরিয়া আঘাত করবে। সাউথ কোরিয়া ঠিক এই ভয়ে ন্যান্সি পেলোসিকে কোনো রাষ্ট্রীয় অভিবাদনই জানায়নি। মোটামুটি ন্যান্সি পেলোসিকে সাউথ কোরিয়া থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আমেরিকার তরফ থেকে উষ্মা প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, সাউথ কোরিয়া চায়নার সাথে তার বাণিজ্য কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দিতে চায় না, আর এখানে আমেরিকা একটি গেম খেলেছিল সাউথ কোরিয়ার সাথে। বন্ধুরা, ন্যান্সি পেলোসি তাইওয়ান থেকে সাউথ কোরিয়ায় গিয়েছে, এর মানে হলো সাউথ কোরিয়াকে চীনের বিরুদ্ধে অথবা চীনকে সাউথ কোরিয়ার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। কিন্তু সাউথ কোরিয়া সেই সুযোগটি আমেরিকাকে দেয়নি। যখনই সাউথ কোরিয়া বুঝতে পেরেছে যে চীনের বিরুদ্ধে সাউথ কোরিয়াকে আমেরিকার পক্ষ নেওয়ার জন্য বলছে, তখন সাউথ কোরিয়া এখানে নিউট্রাল পজিশন বজায় রেখেছে, কারণ চীনের সাথে তার কোনো সমস্যা নাই। শুধু শুধু সেদে সেদে আমেরিকার জন্য সে সমস্যা পাকাবে কেন? এখানে সাউথ কোরিয়া সম্ভবত ইউরোপকে দেখে শিক্ষা পেয়েছে। বন্ধুরা, ইউরোপকে দেখে সাউথ কোরিয়ার শিক্ষা হলো যে আমেরিকার স্বার্থের জন্য যতগুলো শেল আছে ইউরোপ জায়গা মতো নিয়েছে, আর যতগুলো বাস আছে এবং হাতে হেরিকেন আছে সেগুলো ইউরোপ নেওয়ার অপেক্ষায় রয়েছে। কারণ ইউক্রেনের যুদ্ধের সামগ্রিক ব্যাড ইফেক্ট সম্পূর্ণভাবে ইউরোপের উপর গিয়ে পড়ছে, আর এর লাভের নির্যাসটুকু বা মধুটুকুন খাচ্ছে আমেরিকা। সুতরাং সাউথ কোরিয়া সেই শিক্ষা থেকে ন্যান্সি পেলোসির সাউথ কোরিয়ার সফর যতটুকুন শ্রাঙ্ক করা যায় সেটি তারা করছে। এমনকি সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ন্যান্সি পেলোসির সাথে দেখা করেননি, এর মাধ্যমে তারা একটি বার্তা দিয়েছে যে চীনের সাথে তাইওয়ানের ঝামেলা নিয়ে আমাদেরকে চীনের সাথে জড়িও না, সেই কায়দা করে লাভ নাই। চীনের সাথে সাউথ কোরিয়া খুব ভালো সম্পর্ক বজায় রাখবে, সুতরাং এই সকল প্রভোকেশন, এই সকল নিরাপত্তার টোপ দিয়ে সাউথ কোরিয়াকে চীনের বিরুদ্ধে নেওয়া যাবে না। আশা করা যায় যে আমেরিকা খুব দারুণ একটি মেসেজ পেয়েছে। বন্ধুরা, জাপানের ব্যাপারটি কী হবে সেটি সময় বলে দেবে, কারণ জাপান এবং চীনের মধ্যে বড় ধরনের একটি ঐতিহাসিক শত্রুতা রয়েছে। অন্যদিকে চীন এবং রাশিয়ার যে সম্পর্ক সেটিও জাপানের জন্য বড় ধরনের এক নিরাপত্তা হুমকি তৈরি করেছে, কারণ রাশিয়ার সাথে কুরিল দ্বীপ নিয়ে জাপানের ঝামেলা রয়েছে যেটি বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। বন্ধুরা, এবার চীন এবং তাইওয়ান প্রসঙ্গে ফিরে আসি। চীনের যে সামরিক সক্ষমতা সেটিকে চাপা দিয়ে তাইওয়ান আমেরিকা ধরে রাখবে সেটি সম্ভব নয়। যত দিন যাবে ততই সামরিক সক্ষমতার পার্থক্য ঘুচিয়ে আসবে এবং একটা সময় তাইওয়ানকে গিলে খাওয়ার মতো অবস্থায় চলে যাবে চীন, এবং তখন আমেরিকার সামরিক প্রত্যেকটা স্তরে চীন এগিয়ে থাকবে। মহাকাশ বলেন, প্রযুক্তি বলেন, পরমাণু সক্ষমতা বলেন, সামগ্রিক ক্ষেত্রে দূরপাল্লায় আঘাত আনার ক্ষেত্রে বলেন, সেক্ষেত্রে যদি সমানে সমানে হয় বা আমেরিকার 80% সামরিক সক্ষমতাও চীন অর্জন করে, আমেরিকার অত দূর থেকে এখানে চীনের দোরগোড়ায় আসতে হবে, তখনও সে তাইওয়ানকে রক্ষা করতে পারবে না। আমেরিকা তারে মাতাল হলেও যাতে ঠিক। বন্ধুরা, হ্যাঁ, একটু উল্টা করে বললাম, আমেরিকা যাতে ঠিক আছে। বন্ধুরা, তারা খুব ভালো করে জানে যে চীনের সাথে যদি আমরা তাইওয়ানকে উদ্ধার করে দিতে যাই তাহলে কুঞ্চি সহ আইক্যালা বাঁশ খাইতে হবে। এই কুঞ্চি সহ আইক্যালা বাঁশ রাখে তাইওয়ানের কাছ থেকে যতদূর সম্ভব স্বার্থ হাসিল করাই আমেরিকার কাজ। তাইওয়ানকে দখল করে তাইওয়ানের নিরাপত্তা বা সার্বভৌম নিরাপত্তাকে চীনের কাছ থেকে সিকিউরিটি দেওয়া আমেরিকার কাজ নয়। আমেরিকা এখানে তাইওয়ানের কাছে কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে পারছে, আর অন্যদিকে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে চীনের কাছ থেকে তার যে স্বার্থ সেটি আলোচনার মাধ্যমে বুঝে নিতে পারছে। চীনের সাথে হয়তো ভবিষ্যতে আমেরিকার একটি আলোচনা হতে পারে, সেই আলোচনাটি হবে এমন যে বাবা, তুমি যদি তাইওয়ান গিলে খাও বা নিতে চাও তাহলে নিয়ে যাও, কিন্তু আমার যে স্বার্থটুকু সেটুকু তুমি দিয়ে যাও। চায়না যদি আমেরিকার সাথে একটি নেগোসিয়েশনে আসে তাহলে এখানে যুদ্ধটি লাগবে না, এক্ষেত্রে তাইওয়ান চীনের হস্তগত হয়ে যাবে কোনো যুদ্ধ ছাড়াই। অন্যদিকে আমেরিকা তার স্বার্থ বাগিয়ে নেবে। এক্ষেত্রে বলতে পারেন আমেরিকার স্বার্থ কি? আমেরিকার স্বার্থ হলো তাইওয়ানের সাথে মুক্ত বাণিজ্য যে অর্থনীতি তারা চালু রেখেছে সেটি স্মুথলি করা, অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে তাদের বর্তমান যে চুক্তি রয়েছে সেগুলো ভবিষ্যতে বহাল থাকা। কারণ আমেরিকার প্রযুক্তি খাত সম্পূর্ণরূপে তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্পের উপর নির্ভরশীল, আর আমেরিকার প্রযুক্তি খাতের অর্থনীতির ব্যবস্থাটি কেমন আপনারা জানেন। এই খাতটি যদি ধ্বংস হয়ে যায় সাময়িকভাবে আমেরিকার প্রযুক্তি খাতের 70% অর্থনীতি প্রচণ্ড বিপদের মধ্যে পড়ে যাবে বা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে, এটিই তাদের ভয়। আর একটি ভয় আছে, ইন্দো প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সমূহে চীনের আধিপত্য বৃদ্ধি পাবে এবং চীন বৌদ্ধভাবে সেখানে তার সামরিক তৎপরতা বা নৌবাহিনীর তৎপরতা চালাতে পারবে। এক্ষেত্রে হয়তো আমেরিকার সাথে চীনের একটি নেগোসিয়েশন হতে পারে। সুতরাং বিশ্বের প্রভাবশালী দেশগুলোর যে মনোভাব সেটি বিশ্লেষণ করলে এটি দাঁড়ায়, আমি আমার স্বার্থের জন্য উভয়ের সাথে হয়তো নেগোসিয়েশনও করতে রাজি, কিন্তু মাঝখানে ইউক্রেন এবং তাইওয়ানের মতো রাষ্ট্রগুলো এর মূল্য দেবে এবং এই সকল জনগণও মূল্য দেবে। সামগ্রিকভাবে যে বিষয়টি সামনে আসছে তা হলো এই ড্রিলের মাধ্যমে চীন দেখিয়ে দিয়েছে আমেরিকা এবং তাইওয়ানকে, তাইওয়ান আমাদেরই, আজ না হয় কাল তাইওয়ানে হামলা করবই।
আর সে যদি বাধ্য হয়ে চীনের সাথে সংযুক্ত না হয় তাহলে অবাধ্য বউয়ের মতো তাকে পিটানো শুরু হবে। যতক্ষণ না পর্যন্ত সে চীনের সাথে সংযুক্ত হবে এই কথাটি স্বীকার না করবে এবং যতক্ষণ না পর্যন্ত সে আমেরিকার সাথে তার পরকীয়ার সম্পর্ক ছেদ না করবে ততক্ষণ পর্যন্ত এই স্টিম রোলার চলবে। বন্ধুরা, স্টিম রোলারের মাঝে যদি পরকীয়ার স্বামী এসে উপস্থিত হয় তারপরও হয়তো অন্য ধরনের বাস থেরাপি চলতে পারে। সুতরাং এই থেরাপির সংবাদগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি আমার দেশে এবং বিদেশে অবস্থানরত বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো সংবাদ বা এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান চীন যুদ্ধ থেকে শুরু করে আমার দেশের সামগ্রিক সামরিক কেনাকাটা থেকে শুরু করে অন্যান্য সংবাদ আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।